খুব দ্রুত এগিয়ে চলেছে মিঠাই। আগের সমস্ত খারাপ সময়কে পিছনে ফেলে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে মোদক পরিবার। মা হতে যাচ্ছে মিঠাই। বোঝাই যাচ্ছে আগামী 14ই নভেম্বর থেকে মিঠাই যখন সন্ধে 6টায় চলে যাবে তখন নতুন জেনারেশনের গল্প দেখানো হবে। অনেক পুরনো জনপ্রিয় চরিত্র ধারাবাহিক থেকে মিসিং থাকবে। অনেক চরিত্রকে খুব কমই দেখানো হবে, কিন্তু তাতে আর কি, এরপর অনেক নতুন চরিত্র মিঠাইতে ভিড় করবে। বর্তমান এপিসোডগুলি দেখলে বোঝাই যাচ্ছে মিঠাই সিডের জীবনে ছোট্ট হালুম আসছে, অর্থাৎ খুব সম্ভবত মিঠাইয়ের ছেলে হবে। এবং যদি মিঠাইয়ের ছেলে হয় তাহলে গল্প বেশ অনেকটা বছর এগিয়ে যাবে এবং মিঠাইয়ের ছেলেকে বড় করে দেখানো হবে। এমন অবস্থায় মিঠাইয়ের ছেলে কে হবে সেটা বড় প্রশ্ন। যদিও কোন বয়সে তাকে দেখানো হবে সেটা এখনও জানা যায়নি, তবে ইতিমধ্যে সেই চরিত্রে বেশ কিছু জনপ্রিয় টেলি অভিনেতার নাম সামনে আসছে। মিঠাইয়ের ছেলের চরিত্রে থাকতে পারেন অধিরাজ গাঙ্গুলি অথবা সোহম বসু রায়চৌধুরী। এছাড়াও নেতাজি খ্যাত অঙ্কিত মজুমদারের কথাও সামনে আসছে। যদি এই খবর সত্যি হয় তাহলে মিঠাইয়ের ছেলে হিসেবে কাকে সবথেকে বেশি ভালো মানাবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।